Hello friends, welcome to Learning Point Assam. Friends, Learning Point Assam le apnolok hokoloke swagotom janaisu. Ajir ei video tot samaj adhyayan bikhor uporot pray 30ta man MCQ type proshno uttor apnolokor hoite share korim. Ahom sarkaror tritiyo aru chaturtho borgor nijukti porikhar samaj adhyayan bikhor uporot alochona kora eya hoise 3 number video. যদি আগৰ ভিডিঅবোৰ চোৱা নাই লিংক ডেসক্রিপশন বক্সত দিয়া আছে তাৰ পৰা গৈ চাব পাৰিব ই আৰম্ভ কৰিছো আজিৰ এই ভিডিঅটি ফার্স্ট কোৱেশ্চন নীতি আয়োগৰ অধ্যক্ষ ৰাষ্ট্ৰপতি নে প্ৰধানমন্ত্ৰী নে বিত্তমন্ত্ৰী নে গৃহমন্ত্ৰী শুদ্ধ উত্তৰটো হৈছে অপচন নম্বৰ খ প্ৰধানমন্ত্ৰী মনত ৰাখিব নীতি আয়োগৰ অধ্যক্ষ হৈছে প্ৰধানমন্ত্ৰী Next question, Euphrates aru Tigris nodir parot gori utha hobbotak bole Hindu potokkar hobbota ne Misoria hobbota ne Babylonian hobbota ne Sina hobbota Correct answer is option number go Babylonian hobbota monot rakhibo Next question, tholua processtar bhittit gorle utha ahomor prothomto bank Guwahati bank ketia sthapito hoisil 1926 sanot ne 1970 sanot ने 1948 सनत ने 1935 सनत शुद्ध उत्तर होइस अप्शन नंबर क 1926 सनत नेक्स्ट क्वेश्चन किमान सनर परा प्राथमिक शिक्षा शिशुर मौलिक अधिकार हिसाबे कार्यकारी करा होइसे 2009 सनर परा ने 2010 सनर परा ने 2011 सनर परा ने 2012 सनर परा करेक्ट आंसर होइस अप्शन नंबर ख 2010 सनर परा नेक्स्ट क्वेश्चन গ্রহাণুপুঞ্জবর কোন দুটা গ্রহর মাজত দেখা যায় বুধ আৰু শনি নে মঙ্গল আৰু শুক্র নে মঙ্গল আৰু বৃহস্পতি নে বুধ আৰু শুক্র কারেক্ট আনসার হৈছে অপশন নাম্বার গ মঙ্গল আৰু বৃহস্পতি গ্রহর মাজত গ্রহাণুপুঞ্জবর দেখা যায় নেক্সট কোয়েশ্চন তলৰ কোনখন মহাসাগৰ ত্রিভুজ আকৃতিৰ প্রশান্ত মহাসাগৰ নে ভাৰত মহাসাগৰ নে আটলান্টিক মহাসাগৰ নে দক্ষিণ মহাসাগৰ Correct answer is option number K, Bharat Mahasagar. Next question, British or Birudde Zuzdia, Prothom Goraki Ahomia, Kukhol Kuor, Ne Pioli Fukon, Ne Gomdhar Kuor, Ne Muniram Dewan. Apnar loke jane, correct answer is option number G, Gomdhar Kuor. Next question, Patharughat Krishok Bidroho Ketia Hongotito Hoisil. Yare, correct answer is option number খ 28 জানুয়ারি 1894 নেক্সট কোয়েশ্চন ভারতীয় সংবিধানৰ অবশিষ্ট ক্ষমতা কাৰ ওচৰত ন্যস্ত থাকে কেন্দ্ৰীয় চৰকাৰ নে সংসদ নে ৰাজ্য চৰকাৰ নে ৰাজ্যিক চৰকাৰ কৰেক্ট আনসার হৈছে অপচন নম্বৰ খ সংসদ নেক্সট কোয়েশ্চন ভারতীয় সংবিধানৰ তলৰ কোনটো সংশোধনীৰ দ্বাৰা পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থাক সাংবিধানিক মৰ্যাদা প্ৰদান কৰা হয় ইয়াৰে সঠিক উত্তৰটো হৈছে অপচন নম্বৰ গ 73তম সংশোধনীৰ দ্বাৰা মনত ৰাখিব নেক্সট কোৱেশ্চন বৈদিক যুগত কোনবিধ জন্তুক অগণ্য বোলা হৈছিল হাড় নে ভেড়া নে গৰু নে হাতী শুদ্ধ উত্তৰটো হৈছে অপচন নম্বৰ গ গৰু নেক্সট কোৱেশ্চন ৰাজা ৰামমোহন ৰায়ে কোন চনত ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কৰিছিল ইয়াৰে কৰেক্ট আনসার হৈছে অপচন নম্বৰ ঘ 1828 খ্ৰীষ্টাব্দত নেক্সট কোৱেশ্চন তলৰ কোন গৰাকী ব্যক্তি ভাৰতবৰ্ষৰ মার্টিন লুথাৰ নামে পৰিচিত ৰাজা ৰামমোহন ৰায় নে স্বামী দয়ানন্দ সৰস্বতী নে স্বামী বিবেকানন্দ নে ওপৰৰ এজনো নহয় মার্টিন লুথাৰ নামে পৰিচিত হৈছে স্বামী দয়ানন্দ সৰস্বতী So option number kha hoise correct answer. Next question Hotarto Prokah Tolokuntu Homazor eti Pobitro Grunto. Arizo Homazor, Ne Brahmo Homazor, Ne Prathona Homazor, Ne Ramkrishna Mirison. Correct answer is option number ko Arizo Homazor. Next question Prathona Homazor Protistata Konasil. Balgongador Tilok, Ne Swami Bibekanondo, Ne Atmaram. পান্ডুরং নে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি কারেক্ট আনসার হইছে অপশন নাম্বার গ আত্মারাম পান্ডুরং হইছে প্রার্থনা সমাজৰ প্ৰতিষ্ঠাতা নেক্সট কোৱেশ্চন
রজা নরকাসুরে প্রতিষ্ঠা করা বংশ বর্মন বংশ নে কোচ বংশ নে ভৌমা বংশ নে আহোম বংশ? রজা নরকাসুরে প্রতিষ্ঠা করা বংশ হয়েছে ভৌমা বংশ। অপশন নম্বর গ হয়েছে শুদ্ধ উত্তর। ভৌমা বংশক অসুর বংশ বলেও কোয়া হয়। নেক্সট কোয়েশ্চিন, বর্মন বংশর প্রতিষ্ঠাতা কোন? ভাস্কর বর্মন নে পুষ্য বর্মন নে সমুদ্র বর্মন নে মহেন্দ্র বর্মন? বর্মন বংশর প্রতিষ্ঠাতা হয়েছে পুষ্য বর্মন। অপশন নম্বর খ হয়েছে কারেক্ট অ্যান্সার, পুষ্য বর্মন। নেক্সট কোয়েশ্চিন, কনকলতা বড়ুয়া তলর কোনটো জাতীয় আন্দোলনের প্রথম শহীদ আছিল? স্বদেশী আন্দোলন নে আইন অমান্য আন্দোলন নে ভারত ত্যাগ আন্দোলন নে অসহযোগ আন্দোলন? কনকলতা বড়ুয়া ভারত ত্যাগ আন্দোলনত প্রথম শহীদ হয়েছিল। অপশন নম্বর গ হব কারেক্ট অ্যান্সার, ভারত ত্যাগ আন্দোলন। নেক্সট কোয়েশ্চিন, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কিতাবখনের লিখক দাদাভাই নৌরোজি, জওয়াহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী? কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন নম্বর ক, দাদাভাই নৌরোজিয়ে পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামৰ কিতাবখন লিখিছিল। নেক্সট কোয়েশ্চিন, সৌরজগতর দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটো? বুধ নে বৃহস্পতি নে শনি নে নেপচুন? সৌরজগতর দ্বিতীয় বৃহত্তম গ্রহটো হৈছে শনি। অপশন নম্বর গ হৈছে ইয়াৰ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চিন, তলৰ কোনখন জিলাত আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য আছে? কাছাৰ নে কামৰূপ মেট্রো নে যোৰহাট নে মৰিগাঁও? আমচাং বন্যপ্রাণী অভয়ারণ্য আছে কামৰূপ মেট্রোত। অপশন নম্বর খ হৈছে ইয়াৰ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চিন, শনি গ্রহর উপগ্রহর সংখ্যা? ইয়াৰে কারেক্ট অ্যান্সার হৈছে অপশন নম্বর গ, 82টা। নেক্সট কোয়েশ্চিন, ভারতবর্ষত কেতিয়ারপরা জিএসটি কার্যকরী করা হয়েছিল? ইয়াৰে কারেক্ট অ্যান্সার হৈছে অপশন নম্বর খ, 1 জুলাই 2017। 2017 চনের 1 জুলাই তারিখেরপরা ভারতবর্ষত জিএসটি কার্যকরী করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চিন, আত্মসহায়ক গোটর লগত ব্যাংকৰ সংযোগ আঁচনিখন প্রথমে মুকলি করেছিল নাবার্ড নে আরবিআই নে এসবিআই নে আইডিবিআই? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর ক, নাবার্ড। নাবার্ডে পোনপ্রথমতে আত্মসহায়ক গোটর লগত ব্যাংকৰ সংযোগ আঁচনিখন মুকলি করেছিল। নেক্সট কোয়েশ্চিন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আরম্ভ হয়েছিল 1950 চনত নে 1951 চনত নে 52 চনত নে 56 চনত? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আরম্ভ হয়েছিল 1951 চনত। অপশন নম্বর খ হয়েছে ইয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চিন, রকি কোন শ্রেণীর পর্বত? ইয়ার কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন নম্বর ক, ভঙ্গিল শ্রেণীর। রকি ভঙ্গিল শ্রেণীর পর্বত। নেক্সট কোয়েশ্চিন, আয়তন হিসাবে তলর কোনবিধ গেছে বায়ুমণ্ডলের শতকরা 78% গঠন করে? অক্সিজেন নে নাইট্রোজেন নে কার্বন ডাইঅক্সাইড নে আর্গন? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর খ, নাইট্রোজেন। নেক্সট কোয়েশ্চিন, ভারতের কোনখন রাজ্য প্রথমে ভাষার ভিত্তিত গঠন হয়েছিল? মহারাষ্ট্র নে নাগাল্যান্ড নে তামিলনাড়ু নে অন্ধ্রপ্রদেশ? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর ঘ, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চিন, শূন্যভিত্তিক বাজেট প্রয়োগ করা প্রথম দেশখন হল ভারত নে জাপান নে ইংল্যান্ড নে মার্কিন যুক্তরাষ্ট্র? শুদ্ধ উত্তর হয়েছে অপশন নম্বর গ, ইংল্যান্ড। ভিডিওর শেষের প্রশ্নটা হয়েছে, তলর কোনখন ব্রহ্মপুত্রর সর্ববৃহৎ উপনদী? সোৱণশিৰি নে কপিলী নে দিচাং নে বুঢ়ীদিহং? ব্রহ্মপুত্রর সর্ববৃহৎ উপনদীখন হৈছে সোৱণশিৰি। অপশন নম্বর ক হৈছে ইয়ার কারেক্ট অ্যান্সার। ফ্রেন্ডস, আজির ভিডিও এটা সমাপ্ত করলো। ভিডিও ভাল পাই থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করব। ধন্যবাদ।